सब लेटेस्ट अपडेट পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। बारो मासे तेरो पार्वणेर जन्य ख्याति अर्जन करेछे बांगलार मानुष एवं बांगालिरा। ताई बांगलार मानुषेर काछे दुर्गा पुजो, काली पुजो, ईद बकरीद, छठ पुजो, बड़दिन सबकिछुई समानभावे आकर्षणीय एवं सारा बांगलार मानुष आवेग दिए समस्त धर्मेर समस्त जातिर समस्त उत्सव अनुष्ठान पालन करे। इदानीं बांगलाय पुजोर नामे राजनीति जे राजनीति शिकार होते हच्छे बांगलार मानुष। दुर्गा पूजा आगे छिलो सारा जीवन आछे दुर्गा पुजो छिलो राजनीति छिलो ना एखन दुर्गा पुजो आछे संगे राजनीति ढुकेछे फले जा किछु आपनाके देखते हबे राजनीतिर गगल्स परे देखते हबे। तृणमूल नेत्री ममता बनार्जी सेई गगल्स आपनाके परिये दियेछे सेई ममता बनार्जीर देवा गगल्स परे आपनाके बांगलार समस्त उत्सव अनुष्ठान आचार विचार देखते हबे। छठ पुजो बांगलार दुर्गा पुजोते आमरा जेमन भोगेर खोज करी अष्टमी भोग कबे पाওয়া যাবে আমরা যেমন ঈদ বকরি দিলে কোথায় চালের রুটি পাওয়া যাবে শ্যামই পাওয়া যাবে তার খোঁজ করি। তেমনি ছট পুজো এলে কোথায় ঠেকুয়া পাওয়া যাবে তার খোঁজ করি। এটাই বাঙালির সবথেকে বড় মাহাত্ম। বাঙালি সকলের সবকিছুকে সে নিজের কাছে একাত্মীভূত করেছে আত্মভূত করেছে। सकले सबकिछु निये बांगाली तार निजेर जीवन के आनंदमय करे तुलबार चेष्टा करे। किन्तु छठ पुजोर नामे भोट पुजो बांगालिर काछे परिचित छिलो ना। छठ पूजा आमादेर बांगलाय आजकेर ना जुग जुग धरे चलछे। छठ पुजो बांगलाय कत मानुष करे थाके कत मानुष छठ पुजो अंशग्रहण करे गंगार घाटे गले तार प्रमाण पाওয়া যাবে। কিন্তু ছট পূজার নামে ভোট পুজো এটা বাংলায় আমাদের মমতা ব্যানার্জির অবদান। রবীন্দ্র সরোবর যেটা কলকাতার এক অংশের মানুষের কাছে ফুসফুসের সমান লাংস অফ সাউথ কলকাতা বিশেষ করে গতবারও সেখানটায় ছট পূজোর সময় ফুল মালা नाना रकम आचार अनुष्ठान उपकरण सेखानटाय निमज्जित मैं फेले देवा फले गोटा लेकटा कलुषित हो गोटा लेकेर परिवेश बड़ भयंकर हो गेछिल मानुषेर आपत्ति होयेछिल। लेकेर पाशे कलकातार मानुष हेंटे बेड़ाय आमरा ना आमरा तो जेलाय थाकि बिहारी बांगाली पंजाबी गुजराटी सबाई हेटे बेड़ाय कलकातार मानुष हेटे बेड़ाय। ताई रवींद्र सरोवर जदि दूषित हो जाए ताहले तार प्रभाव सकलेर उपरे पड़े सर्वोपरि कलकातार मानुषेर उपरे पड़े। छठ पूजार उपकरण विसर्जन देवार दरकार निश्चय आछे। तार जन्य पश्चिमबंग सरकार विकल्प कोनो व्यवस्था कि करते पारे ना। आज के विज्ञान जुगे विकल्प व्यवस्था कि करा जाए ना। एई देखुन दिल्लीते आपनि दुर्गा पूजोय मूर्ति सरासरि जले विसर्जन देवार अधिकार नाई ताई बले कि एखाने दुर्गा पूजो हय ना। एखानकार मानुष कि बोलछे जे एटा अन्याय हच्छे केउ बोले ना कारण आज सकले परिवेश सम्पर्के सचेतन होच्छे। ताई जमुना नदी तक दिल्लीते दुर्गा पूजोर प्रतिमा सरासरि विसर्जन हय ना विकल्प व्यवस्था करा हयेछे। ঠিক একইভাবে কলকাতায় রবীন্দ্র সরোবর লেকে ছট পুজোর বিসর্জন না করে পরিকল্পিত বিকল্প ব্যবস্থা অনায়াসে করা যায়। কিন্তু বিকল্প ব্যবস্থা করলে ভোট যদি হাতছাড়া হয়ে যায়, বিহারি ভোট বলে কথা। তাই মমতা ব্যানার্জি উদ্দেশ্য ছট পুজোর নামে বিহারি ভোট তার বাক্সে ভরা, যেন বিহারি মানে তারা নির্বোধ, তারা কিছু বোঝে না, ছট পুজোর খাতিরেই তাদের খাতির হয়ে যাবে। বিহারিদের কি পরিবেশ সম্পর্কে সচেতনতা নেই? আপনি কি এটা বলতে চাচ্ছেন মমতা ব্যানার্জি যে কলকাতার বিহারি মানুষদের যারা ছট পুজো করে, ছট পুজো শুধু বিহারিরা করে না, লক্ষ লক্ষ বাঙালিও করে, তাদের কি পরিবেশ সম্পর্কে সচেতনতা নেই? কেউ কি আপনাকে বলেছে যে রবীন্দ্র সরোবরে যদি ছট পুজোর আবর্জনা উপকরণ আচার অনুষ্ঠানের যা কিছু বিসর্জন দিতে না দেওয়া হয় তাহলে আমরা বাংলায় আপনাকে ভোট দেব না? একথা কি বাংলার ছট পুজো যারা করে তারা কি বলেছে? না, আপনি উজিয়ে এসে করেন, আপনি জেঁচে এসে করেন। কখনো পশ্চিমবঙ্গের কোনো মুসলমান আপনাকে বলেনি যে দুর্গাপুজো বন্ধ করে দিয়ে আমাদের মহরমের মিছিল বার করো? কোনো মুসলমান বলেনি, আপনি উজিয়ে করেছিলেন। কারণ আপনার তখন মনে ছিল মুসলমান ভোট আমি নিব, মহরমের মিছিল দেখিয়ে মুসলমানদের মন জয় করব। ঠিক একইভাবে ছট পুজোর জন্য আপনি পরিবেশ ভাড়ে যান, রবীন্দ্র সরোবর লেক খতম হয়ে যান, কিন্তু ছট পুজোতে যদি আমি সমস্ত কিছু ফুল বেলপাতা রবীন্দ্র সরোবরের জলে ফেলে রবীন্দ্র সরোবরকে আমি কলুষিত করতে পারি, সেখানকার পরিবেশকে যদি আমি ক্ষতি করতে পারি, তাহলে কমসে কম বিহারিদের ভোট নিশ্চিত হবে। এইটাই তো আপনার ভাবনা। তাহলে কি দাঁড়াচ্ছে? ছট পুজো নয়, ভোট পুজো। দিদি, এইভাবে বাংলার 12টা বাজিয়ে আপনি না বাঙালির ভালো করছেন না বিহারির ভালো করছেন, কারণ এগুলো দূষিত হলে সারা কলকাতার সব মানুষের সমস্যা। দয়া করে এই সস্তার রাজনীতি বাংলায় বন্ধ হোক।